আমাদের জীবনের মধ্যে এমন এমন কতগুলো সমস্যা থাকে যেগুলো আমরা মা বাবাকে শেয়ার করতে পারি না, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা শেয়ার করতে পারি না, সেই সময়ের মধ্যে আমরা কি করব। আমাদের জীবনের মধ্যে এমন এমন কতগুলো সমস্যা থাকে যেগুলো আমরা মা বাবাকে শেয়ার করতে পারি না, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা শেয়ার করতে পারি না, সেই সময়ের মধ্যে আমরা কি করব। আমাদের এমন এমন গোপন কতগুলো সমস্যা দেখা যায়, জটিল সমস্যা দেখা যায় যেগুলো আমরা স্ত্রীকে কোলে বলতে পারি না, বললেই সমস্যা হবে। আমার সন্তান, নিজের সন্তানকে আমি কোলে বলতে পারি না, বললেই সমস্যা হবে। এরকম আমাদের মতো অনেক সাধারণ মানুষ অনেক গোপন সমস্যা নিয়ে আমরা বসবাস করছি, সেই সময়ের মধ্যে আপনি কি করবেন? আল্লাহ আপনার জন্য কি কোনো ফয়সালা রেখেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেটার কোনো সমাধান কি আপনার জন্য রেখেছেন? আপনি যদি একটু মনোযোগ দিয়ে গভীর গবেষণা করে যদি আপনি যদি খেয়াল করেন, আমার নিজের বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল জীবন থেকে আমি অভিজ্ঞতার সেই গঠন থেকে বলছি, যদি খেয়াল করেন, যদি আপনি যদি সেটা যদি শুনেন, হতে পারে আপনার জীবনে সেটাই সফলতা আসতে পারে। আমি চিন্তা করলাম কোনো মানুষ কোনো একটা এমন একটা সমস্যার মধ্যে আছে যেটা পরিবারের সাথে উনি শেয়ার করতে পারছে না, সন্তানের সাথে শেয়ার করতে পারছে না, মা বাবার সাথে শেয়ার করতে পারছে না, আপনজনদের সাথে শেয়ার করতে পারছে না, সেই সময়ের মধ্যে উনি কার কাছে এই বিষয়টা শেয়ার করবে। আমি যখন গবেষণা করলাম, গবেষণা করার পরে আমার ব্রেনের মধ্যে ছোট্ট ক্ষুদ্র ব্রেনের মধ্যে আমার ব্রেনে বেশ আসলো, সেই সময়ের মধ্যে আমি একটু চিন্তা করে গভীর রজনীর মধ্যে অন্ধকার রজনী যখন চারিদিকে অন্ধকার, সেই সময়ের মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে মৌলার দরবারে মৌলাকে স্মরণ করার মাধ্যমে আমি প্রথমে আমার এই গুপ উজু করলাম। উজু করার পরে আমি মশল্লার মধ্যে বসে গেলাম, বসে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। আমি চিন্তা করলাম আমার দুঃখটা দুনিয়ার কেউ বুঝবে না, এমন একজন রব আছে যিনি বন্দার ছোট ছোট বিষয়ের মধ্যে উনি খেয়াল রাখেন, সেই নিয়ত করে আমি দুই রাকাত নফল নামাজ পড়ার মাধ্যমে দুই রাকাত চোখের পানি ছেড়ে মৌলার দরবার দুটি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর দরবারে সেই আমার গোপন সমস্যাটুকু আল্লাহর দরবারে আমি শেয়ার করলাম। খোদার কসম করে বলছি, এই বিষয়টা আল্লাহর দরবারে শেয়ার করতে দেরি রব্বুল আলামিন আমার বিষয়টা থেকে সমাধান দেওয়া দেরি করে নাই, সেই জন্য আমি আপনাদেরকে সেটা শেয়ার করছি। কারণ একটা আমি জানি অনেক মানুষ অনেক প্রকারের সমস্যার মধ্যে রয়েছেন, জটিল কঠিন গোপন সমস্যার মধ্যে রয়েছেন, এগুলো দুনিয়ার কাউকে শেয়ার করতে না পারলে আপনি দুনিয়ার কারো মোহতাজ না হয়ে মওলার দরবারে রাতের অন্ধকারের মধ্যে গভীর রজনীর মধ্যে আপনি উজু করার মাধ্যমে পবিত্রতার মাধ্যমে মশল্লা নিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে মওলার দরবারে বিক্ষুব্ধ বনে আসামি বনে ফরিয়াদ করুন। খোদার কসম করে বলছি ফরিয়াদ করতে দেরি করবেন, লা মাকামের খোদা আপনার ফরিয়াদ কবুল করতে দেরি করবে না। একবার ট্রাই করে দেখেন, যদি সফলতা আসে তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আর যদি না আসে মনে করবেন হয়তো আমার ফরিয়াদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকেছে, বারবার করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার কাছে সফলতা আসবেই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।